যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য লেখাপড়া করি তাহলে আল্লাহ আমাকে দিনও দিবেন দুনিয়াও দিবেন আখেরাতও দিবেন ইনশাআল্লাহ দুনিয়া লাভের জন্য লেখাপড়া করে সনদ লাভের জন্য চাকরির জন্য তাহলে তুমি দুনিয়া পেতেও পারো নাও পারো কিন্তু আল্লাহর সন্তুষ্টি থেকে পরকালীন কল্যাণ থেকে তুমি মাহরুম হবে এতে কোনো সন্দেহ নাই আমি এসেছি শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা পড়ব এবং সে অনুযায়ী নিজের জীবন গড়ব দিনের জন্য আসছি শিখছি কিন্তু যখনই আমি দুনিয়াবি ট্রেনে পা দিচ্ছি তখনই আমি দুনিয়ার দিকেই ধাবিত হচ্ছি দিকে অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আমরা যখনই এখানে লেখাপড়া করতে আসি আমাদের মাথায় একটা জিনিস কাজ করে কারো কারো মাথায় সবার মাথায় নয় সেটি হচ্ছে এখান থেকে পড়ে যেহেতু এটা একটা সারা বাংলাদেশেই শুধু নয় সারা পৃথিবীর বাংলাভাষী লোকজন যেখানে আছে সবার কাছেই পরিচিত একটা প্রতিষ্ঠানে গণ্য হয়েছে আলমার কাজুল ইসলাম আসসালাম অতএব এত বড় একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের যদি আমি ছাত্র হতে পারি তাহলে আমার কাছে একটা গর্বের বিষয় যা আমি অমোক মাদ্রাসায় লেখাপড়া করেছি আর দ্বিতীয় আরেকটি বিষয় হতে পারে যে আমি লেখাপড়া করে এখানকার সিলেবাস বর্তমান জাগতিক সিলেবাসের সাথে সমন্বয় করা হচ্ছে অতএব এখানে লেখাপড়া করে আমাকে শুধু মসজিদে মসজিদগিরি করতে হবে না মসজিদে ইমাম ইমামগিরি করে খেতে হবে না বরং এখানে যদি আমি পাশ করতে পারি আলেম লেভেল তাহলে এখান থেকে পাশ করার পরে যেহেতু রেজাল্ট ভালো হয় অধিকাংশ ছাত্রদের সেহেতু আমি যে কোনো ধরনের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো অর্থাৎ ইউনিভার্সিটি যখন ভর্তি হয়ে যেতে পারবো তখনই আমি এদিক সব ভুলে যাব গিয়ে ওই দিকের লাইফ আমি গড়ে তুলব প্রফেসর হব অথবা অন্য কোনো পেশায় নিয়োজিত হব আমি দিনের সাথে তেমন সম্পর্ক রাখতেও পারি নাও পারি এই মানসিকতা আমাদের মধ্যে অনেকেরই কাজ করছে কিন্তু যদি আমি এখলাসের সাথে লেখা পড়া করি ভাই একটু কথা কম বলি যদি এখলাসের সাথে লেখা পড়া করি এখলাস কি জিনিস এটা আমার মনে হয় এখানে বোঝানোর প্রয়োজন নাই কেননা এমন একটি প্রতিষ্ঠান যেখানে এখলাস নিয়ে কথা হয় প্রায় অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য আমি লেখা পড়া করব একটি বিষয় মনে রাখতে হবে যেটি আমার বাবা আমাকে বলেছিলেন আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ শেখ সামাদ সালাফিয়াল মাদানী হাফিজাহুল্লাহ যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আমার বাবা এবং তিনি একই কথাই বলেছিলেন আমিও কিন্তু ছাত্র জীবনে এই ছোটোবেলায় মাদ্রাসায় লেখাপড়া করব আমার সব ভাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আর আমি একাই মাদ্রাসায় পড়বো পড়ে কি করব এমামতি করব অথবা কোনো একটা মাদ্রাসায় শিক্ষকতা করবো এর বেশি তো আর কিছু করতে পারবো না অথবা আমি পড়বো না উনি একদিন বলেছিলেন আমার আব্বা রাহেমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাত নসিব করুন বাবা আমি যেখানে তোমাকে পড়তে বলবো সেখানে যদি পড়ো আল্লাহর সন্তুষ্টির জন্য দিন শিখবে কোরআন শিখবে হাদিস শিখবে এবং সে অনুযায়ী আমল করবে তাহলে আল্লাহর সন্তুষ্টি তুমি লাভ করতে পারবে আর আল্লাহ যদি সন্তুষ্ট হন তোমার উপরে তাহলে তোমার রুটি রুজির জন্য কোনো চিন্তা করতে হবে না এমন কি? তুমি জানতেই পারবে না বুঝতেই পারবে না যে তোমাকে নেওয়ার জন্য তোমার পিছনে মানুষ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে তোমাকে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক জ্ঞানের অধিকারী হতে পারিনি অনেক বড় কিছু হতে পারিনি কিন্তু হয়তোবা বাবার সেই কামনাটা আল্লাহ দিয়েছেন এখন আমার কিছু নাই কিন্তু মানুষ সম্মান করে এইটুকুই মনে করি কিসের কারণে শুধু এলমের কারণে এইটুকু এলমের কারণ এখলাসের কারণে সুতরাং যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য লেখাপড়া করি তাহলে আল্লাহ আমাকে দিনও দিবেন দুনিয়াও দিবেন আখেরাতও দিবেন ইনশা আল্লাহ তিনি বলেছিলেন যদি তুমি দিনের জন্য এখলাসের সাথে লেখাপড়া করো দিন শেখার জন্য আমল করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে এগুলি সবই পাবে এবং দুনিয়াও পাবে আর যদি শুধু দুনিয়া লাভের জন্য লেখাপড়া করে সনদ লাভের জন্য চাকরির জন্য তাহলে তুমি দুনিয়া পেতেও পারো নাও পারো কিন্তু আল্লাহর সন্তুষ্টি থেকে পরকালীন কল্যাণ থেকে তুমি মাহরুম হবে এতে কোনো সন্দেহ নাই সুতরাং এখলাস অবশ্যই অর্জন করতে হবে আমরা যারা এখানে লেখাপড়া করছি তারা সবাই দিলে দিলে মনে মনে একটা সংকল্প করব যে এখানে আমি সনদ লাভের জন্য আসি নাই এখানে লেখাপড়া করে ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবে এজন্য আসি নাই এখানে লেখাপড়া করে সুযোগ পেলে মোদিনা যাবো জন্য আমি এসে নেই আমি এসেছি আমার বাবা মা আমার কষ্টরজিত পয়সা দিয়ে আমাকে লালন পালন করছেন আমি এসেছি শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা পড়ব এবং সে অনুযায়ী নিজের জীবন গড়ব পারব না ইনশাল্লাহ তাহলে আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়াও দিবেন আখেরাতও দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বড়ো আলেমেও হতে পারবো সম্মানও পাবো রুটি রুজিও আল্লাহ ব্যবস্থা দিবেন এবং পরকালীন জিন্দগিতেও আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো ইনশা আল্লাহ সুতরাং এখলাস হচ্ছে এরকমই একটি গুরুত্বপূর্ণ জিনিস যা দেখা যায় না কিন্তু এর ফলাফল অনেক জীবনে পড়ে থাকে সুতরাং আমরা নিয়তকে পরিশুদ্ধ করব যে আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই লেখাপড়া করব দুনিয়ার জন্য নয় তাই বলো বলতে পারেন তাহলে কি দুনিয়ার দরকার নাই অবশ্যই দুনিয়া দরকার আছে দুনিয়া দুনিয়াতেও তোমার কিছু অংশ আছে সেটা তুমি ভুলে থেকো না আর আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন তারাই উত্তম যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আফিরাত হাসানা দুনিয়াতেও আমি হাসানা চাই কল্যাণ চাই এবং পরকালীন জিন্দগিতেও আমি কল্যাণ চাই তার মানে দুনিয়া বাদ দিয়ে নয় তবে যেটি আশঙ্কার বিষয় সংশয়ের বিষয় সন্দেহের বিষয় ধ্বংসের কারণ হয়ে যায় যে বিষয়টি সেটি হচ্ছে যখন কোনো মানুষ দুনিয়ার অংশটুকু বেশি গ্রহণ করতে চায় তখন পরকালীন অংশটুকু ভুলে যায় আস্তে আস্তে ডাইভার্ট হয়ে থাকি যার বাস্তব নমুনা আমরা এখানেও দেখতে পাচ্ছি অনেকেই দিনের জন্য আসছি শিখছি কিন্তু যখনই আমি দুনিয়াবি ট্রেনে পা দিচ্ছি তখনই আমি দুনিয়ার দিকেই ধাবিত হচ্ছি দিন ভুলে যাচ্ছে এজন্য আমরা এখলাস হারিয়ে ফেলছি সুতরাং দিন অবশ্যই থাকবে দিনকে অটুট রেখে দুনিয়া অংশগ্রহণ করতে হবে কিন্তু দুনিয়াকে অংশগ্রহণ করতে গিয়ে দুনিয়া অর্জন করতে গিয়ে দিন থেকে যদি বিচ্যুত হয়ে যায় তাহলে সেই দিনে দুনিয়ার কোনো লাভ হবে না দুনিয়া পেতেও পারি নাও পারি কিন্তু আখেরাত আমাদের নষ্ট হবে সুতরাং আমরা শুধুমাত্র দুনিয়া বাদ দিয়ে বৈরাগ্যতা অবলম্বন করতে বলি না বরং দুনিয়ার জায়গায় দুনিয়াকে ঠিক রেখে আখেরাতকে আমরা প্রাধান্য দিয়ে স্থায়ী অটুট মজবুত স্থানের সিদ্ধান্ত নিয়ে আমরা যদি দুনিয়া এবং দুনিয়া দিন এবং দুনিয়াকে সমন্বয় করতে পারি তাহলে অবশ্যই আমাদের সফলতা বেশি হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ হবে সুতরাং এখলাস অবশ্যই অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যই পড়তে হবে